দেশত দিন দিন বাড়ের করোনা সংক্রমণ, কক্সবাজারত চকরিয়া উপজেলাও তার ব্যতিক্রম নয়। কক্সবাজার জেলাত বর্তমানে করোনা সংক্রমণত চকরিয়া দ্বিতীয় হাইস্ট উপজেলা হিসাবে বিবেচিত। এই করোনা সংক্রমণরে রোধ করিবার লাই চকরিয়ার রেড জোন এলাকার বিভিন্ন জায়গার অবৈধভাবে দোকান ফাট খোলা, গণজমায়েত এবং মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের উপর মোবাইল কোড পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরিজ। জুনের 22 তারিখ বিকাল 3টাতুন শুরু করি 6টা পর্যন্ত এই মোবাইল কোড পরিচালনা করি 20,000 টাকা জরিমানা করে এবং দুয়ান দুয়ানরে সিলগালা করে দি। এ ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরিজ সি প্লাস টিভিতে জানায়, আজকে আসলে আমাদের গত 7 তারিখ থেকেই রেড জোনের বিবেচনায় চকরিয়া পৌরসভায় 14 দিন এবং পরবর্তীতে আরো 7 দিন বাড়ানোর পরে 28 তারিখ পর্যন্ত আমাদের লকডাউন চলছে। কিছু স্থানীয় স্বেচ্ছাসেবক যুবক আমাকে সহযোগিতা করছে উপজেলা প্রশাসনকে এই লকডাউন বাস্তবায়নের জন্য। সম্পূর্ণ স্বেচ্ছায় তারা বিনা পারিশ্রমিকেই তারা আমাকে সেবা প্রদান করছে। পাশাপাশি আমরা জনগণের মাঝে এই সচেতনতাটা আমরা সৃষ্টি করার চেষ্টা করছি, যাতে আমাদের যানবাহন চলাচল, দোকানপাট, হাট বাজার সবকিছুতে আমরা সামাজিক দূরত্ব নিশ্চিত করে স্বাস্থ্যবিধি মেনে যতটা সম্ভব আমরা সপ্তাহের শুধুমাত্র 2-3 দিন 3 দিনের খোলা রেখে আমরা সেগুলার ব্যবস্থা অন্যমিকা চকরিয়ার রেড জোন এলাকার এই লকডাউনরে বাস্তবায়ন করিবার লাই এবং উপজেলা প্রশাসনের সহযোগিতা করিবার লাই তারার ফুয়ারে যুক্ত হইয়ে এলাকার বিভিন্ন সংগঠনের একজাক যুবক ফুয়কল গত 7 তারিখ থেকে চকরিয়া পৌরসভায় লকডাউনের আওতায় রয়েছে। আমরা স্বেচ্ছাসেবক হিসেবে চকরিয়া উপজেলা প্রশাসনকে সহায়তা দিয়ে আসছি। আয় চকরিয়াবাসীর অনুরোধ জানাই, ওনারা যতদিন পর্যন্ত লকডাউন থাকিব ততদিন পর্যন্ত আল্লাহর ওয়াস্তে ওনারা ঘরত থাকিবেন। এন জীবন মরণের প্রশ্ন কি ওনারা ঘরত থাকবেন। ওনারা আল্লাহ বলে ওনারার পয়সা রোডত আছে আজিয়া, রৈজত ফুরিয়েনে জরত বিজিয়ে না ওনারা আল্লাহ বলে শুধু ওনারার বালা রায় বাল্লাহ বলে আজিয়া চকরিয়ার রাস্তার মাঝে আড়াত লামা ফেজ ওনারা নিয়ম মানে চলিবেন। মোহাম্মদ ইলিয়াস আরমান সি প্লাস টিভি চকরিয়া।